আমি তো রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। গতকাল বর্ধমানে রিভিউ মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, সেই মিটিংয়ে আমিও ছিলাম। সরকারের পক্ষ থেকে যে খবর আমরা পাচ্ছি, প্রায় 5 লক্ষ কৃষি জল ডিভিসি না জানিয়ে ছেড়েছে, এবং এতে এটা তাদের আমাদের প্রতি অত্যাচার। আসামে ছাড়ে না, একইভাবে বিহার ঝাড়খণ্ড, সেখানকে তারা সংরক্ষিত করে বিপদ থেকে বাঁচিয়ে দেয়। আর যত বিপদ পশ্চিমবাংলায়, দুজন অফিসার তারা ইস্তফা দিয়েছেন, মুখ্যমন্ত্রীর হন্যে হন্যে ঘুরছে, কালকে বর্ধমানের পরে বাঁকুড়ায় রাত্রে ছিলেন, আজকে আবার বীরভূম যাবে, তো এটা তার অত্যন্ত সদর্থক পথ। এছাড়া আমি জমিয়ে তলমাহীন সর্বভারতীয় যে সংগঠন, প্রায় 107 বছরে আমি স্টেট কমিটির প্রেসিডেন্ট, 40 বছর ধরে এই সংগঠনের সঙ্গে আমরা সবাই যুক্ত। আজকে আমার সাথে কলকাতার সভাপতি হাফিজ আব্দুল্লাহ, দিলরুর রহমান আরিফ এবং আরও সমস্ত বন্ধুরা 24 পরগনা বর্ধমান এসেছেন, জেলার মোহন আব্দুল সামাদ সাহেব আছেন, এখানে মাদ্রাসার পক্ষ থেকে আব্দুল হাকিম সাহেব, আইজুর রহমান সাহেব আছেন। এ পর্যন্ত যা খবর নিলাম, কাঁথি, সুতাহাটা, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, চণ্ডীপুর, নেচেদা, সিদ্ধা, ভগবানপুর, খেজুরি, এ সমস্ত এলাকা থেকে ব্যাপক ত্রাণ এসছে, যাতে চাল, ডাল, আলু, সবজি, বিস্কিট, এমনকি দুধ। এছাড়া দক্ষিণ 24 পরগনায় মগরাহাটের মহল আবুল খায়ের বলে আমাদের কর্মী, তারা এক গাড়ি মাল পাঠিয়েছে। এই মালপত্র স্বাভাবিকভাবে দুর্গত মানুষকে বিলি করার জন্য আমাদের নির্দেশ আছে। আমরা খুশি এবং আনন্দিত যে মেদিনীপুর জেলা এ পর্যন্ত প্রায় 18-20 লক্ষ টাকা ত্রাণ তারা দিয়েছে, এবং এখনই আমরা একটা জায়গায় যাব, মঙ্গলদাড়ি, যে গ্রামটি সবই অমুসলিম বাভনরা বসবাস করে, তারা আমাদের মতন মানুষ, আমাদের ধর্ম, আমাদের সংগঠন, আমাদের সামাজিক শিক্ষা, যেখানে বর্ণ বিদ্বেষ নেই, ধর্ম বর্ণ রং নেই, সেখানে আমরা যাব, 300 পরিবার সেখানে আছে, সেখানে ত্রাণ আমরা দেব। এখানে আমরা একটা রিলিফ কমিটি করেছি, বাইদুল্লাহ সাহেব তার সভাপতি, মহান আব্দুল সামাদ তার সম্পাদক, এছাড়া 11 সদস্য নিয়ে কমিটি তারা করবে। রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, যেমন আইলায় আমরা ত্রাণ দিয়েছি, করোনার সময় আমরা দায়িত্ব নিয়ে ত্রাণ দিয়েছি, এছাড়া যখনই জলমগ্ন হয়েছে বাংলা, লক্ষ নয় কোটি কোটি টাকা ত্রাণ আমরা দিয়েছি। আমরা আশা রাখছি 10,000 কুইন্টাল চাল, 50,000 পিস আপনার নতুন পোশাক এবং 1 কোটি টাকার নগদ রাশি এই বিভিন্ন জেলায় আমরা এই বানবাসী মানুষের দেব। আমরা সে কাজ শুরু করে দিয়েছি এবং আপাতত 50,000 টাকা আজকে আমরা এই ত্রাণ তহবিলে জমা দিচ্ছি। আমরা যেহেতু উদ্যোগটা শুরু করেছি, ধীরে ধীরে আসবে, 1 মাস ধরে এই ত্রাণ তহবিল চলবে। যারা ত্রাণ নেবে তারা ভাস্করা মাদ্রাসায় যোগাযোগ করবে।